কিশোরগঞ্জের ভৈরবে সার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা উপজেলা পরিষদ মিলনায়তনে 100 শ্রমিক কর্মচারীকে চাল ডাল আলু তেল দিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান, করোনা মহামারীতে লকডাউনের সার ডিলারদের শ্রমিক কর্মচারীদের কাজকর্ম না থাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তায় অংশ হিসেবে 100 জন শ্রমিক কর্মচারীকে খাদ্য প্রদান করা হয়।